নিজেদের ক্লাব ইতিহাসে কখনোই ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিততে পারেনি। এবার সেই অভাব ঘোচানোর লক্ষ্যে এগোচ্ছে সিটিজেনরা। ক্লাব পর্যায়ের ইউরোপ সেরা ট্রফি জিতলে প্রথম কোচ হিসেবে দ্বিতীয়বারের মতো ট্রিবল জয়ের স্বাদ পাবেন পেপ গার্দিওলা। তৈরি হবে ইতিহাস। ম্যানচেস্টার সিটির কাছে এখনও দুঃস্বপ্নের মতো হয়ে আছে 2021 সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটি। সেবার স্বপ্ন ছোঁয়ার নিঃশ্বাস দূরত্বে গিয়েও শেষ পর্যন্ত ফিরতে হয়েছে খালি হাতে। এবার আর সেই হতাশায় পুড়তে চায় না সিটিজেন শিবির। যে করেই হোক, ম্যানচেস্টার সিটি ইন্টার মিলানকে হারিয়ে ইস্তাম্বুলে রচনা করতে চায় ইতিহাস। প্রিমিয়ার লিগ আর এফএ কাপ জয়ের পর কিছুটা বিশ্রাম পেয়েছে ম্যান সিটি। টানা খেলার ধকল সামলে ফুটবলাররা পেয়েছেন স্বস্তি। একই সঙ্গে ফোকাস রাখতে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের দিকে। শনিবার রাতে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে তারা। ফাইনালকে সামনে রেখে গার্দিওলা বলেন, একটা শীর্ষ দলের বিপক্ষে ফাইনাল এবং আমাদের জিততে হবে। আমরা আত্মবিশ্বাসী, বিশেষ করে আমি খুব আশাবাদী। একই সঙ্গে আমাকে ভাবতে হচ্ছে প্রতিপক্ষকে নিয়েও, কারণ দল হিসেবে ইন্টার অত্যন্ত শক্তিশালী। সবাইকে কঠিন পরীক্ষায় নামতে হবে। ফাইনালের আগে আত্মবিশ্বাসী ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হল্যান্ড, তিনি বলেন, অবশ্যই আমি দায়িত্ব অনুভব করছি, কিন্তু আমি আত্মবিশ্বাসী কারণ আমরা ভালো দল। অবশ্যই আমাদের সেরা পারফর্ম করতে হবে। বড় একটা ইতিহাস গড়ার আগে আর মাত্র একটা ম্যাচ, এজন্য আমি সব কিছু করতে প্রস্তুত। কেভিন ডি ব্রুইনে বলেন, ম্যানচেস্টার সিটি এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি, আমার জন্য এটা প্রথম হবে, সুতরাং বেশ রোমাঞ্চ অনুভব করছি। তবে চাপ নিতে চাই না, কারণ এতে আমাদের স্বাভাবিক খেলা নষ্ট হবে। আশা করছি শেষ পর্যন্ত ভালো কিছুই হবে। তবে শেষমেশ ইস্তাম্বুলে কারা ইতিহাস রচনা করে সেটা জান